বাংলাদেশ কি এমন অপরাধী দেশ? ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা, জাতিসংঘ ঘুরে ঘুরে সবাই শুধু বাংলাদেশ, আমরা কি বিপদে আছি? ঘুরে ফিরে এখানে আসে নাইজারের খবরই নেই, সোমালিয়ার খবরই নেই, কঙ্গোর খবরই নেই, ওইসব দেশে কি হচ্ছে? প্রতিদিন সুদানে জেনারেলদের সংঘর্ষে বলি হচ্ছে, নিরীহ মানুষ, লক্ষ লক্ষ মানুষ রেফিউজি হচ্ছে, এদের খাওয়ারের সংস্থান নেই। এইসব নিয়ে কার কি মাথা? প্রথমে প্রশংসা করেছে মানবিক দিক, শেখ হাসিনা মানবিক দেখছে। কক্সবাজারের উখিয়া টেকনাফের জনসংখ্যা 4 লাখের বেশি, এই জনসংখ্যার মধ্যে 11 লাখ এসেছে, এখন বাড়তে বাড়তে 12-13 হয়ে গেছে। বাংলাদেশ কিভাবে এই লোকগুলোকে খাওয়াবে? অন্যদিকে ক্ষতি আমাদের ইকোলজি, অন্যদিকে ক্ষতি আমাদের ট্যুরিজম, আমাদের সবচেয়ে সুন্দর জায়গা আনব্রোকেন সিশোর দ্য ওয়ার্ল্ড, কক্সবাজার শেষ, ধ্বংসের মুখে, এখন সাহায্য কমে গেছে, এখন প্রায় আমাদের উপরই এদের ভরণ পোষণ সব কিছু মরতে। অন্যেরা অনেক মাইগ্রেন্টকে জায়গা দিচ্ছে, আশ্রয় দিচ্ছে, খাবার দিচ্ছে, কিন্তু এ রোহিঙ্গারা, এদের কি অপরাধ? জাতিসংঘ কি শুধু শেখ হাসিনার প্রশংসা করে দায়িত্ব শেষ করবে? উন্নত দেশগুলো যে আশ্রয়দানের জন্য শেখ হাসিনার প্রশংসা করেই দায়িত্ব শেষ করবে? আজকে এসবের জবাব আমাদের বিবেক প্রশ্ন করে পায় না, বিশ্ব বিবেকের কাছে এইসব প্রশ্নের কোনো জবাব নেই। এখন তাদের ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্ট নিয়ে মাথা ঘামা, ধ্বংসের কিনারা এসে গেছে, ক্লাইমেট চেঞ্জের ধ্বংসাত্মক ইম্প্যাক্ট, এটা ধ্বংসের কিনারা এসে গেছে। পৃথিবীতে কি অবস্থা? একই দেশ ওয়াইল্ড ফায়ার, একই সঙ্গে বৃষ্টি, একই সঙ্গে বন্যা, একই সঙ্গে হিট ওয়েভ সারা দুনিয়া ছিল, একই সঙ্গে স্টর্মি ওয়েদার। আজকে গোটা বিশ্বই অনিশ্চয়তা আবর্তে ঘুরবার।